কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে দেশব্যাপী শোক পালন করা হচ্ছে এদিন কালো ব্যাচ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে গতকাল মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় মন্ত্রিসভায় উপস্থাপিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতিবেদনে বলা হয় কোটা আন্দোলনের সহিংসতা একশো পঞ্চাশ জন নিহত হয়েছে শোক পালনের অংশ হিসেবে সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীরা বুকে কালো ব্যাজ পরে অফিস করেন